এই মুহূর্তে আমরা নজর রাখব সরাসরি আসানসোলের দিকে। সেখানে সাইকাল হোসেনকে আদালতে পেশ, আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ সাইকাল হোসেনকে গরু পাচার মামলায় গ্রেফতার সাইকাল হোসেন। এবং আজ তার জেল হেফাজতের মেয়াদ শেষ, জেল হেফাজতের মেয়াদ শেষে সাইকাল হোসেনকে আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন সাইকাল হোসেনকে আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকাল হোসেনকে, যার নামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে, লক্ষাধিক টাকার উপরে কিন্তু সম্পত্তির হদিশ মিলেছে এই সাইকাল হোসেনের নামে। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি আসানসোল কোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজো, রয়েছেন আমাদের সঙ্গে। ব্রজো, এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে যেটা তুমি বলেছো যে সাইকেল হোসেনকে তোলা হয়েছে সিবিআই এর বিশেষ আদালতে, এবং বোলপুরের থেকে একটা সিবিআই এর যে দল, সেই দল কিন্তু সিবিআই আদালতে গেছে। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আসানসোলের যে বিশেষ সংশোধনাগার যেখানে অনুব্রত মণ্ডল রয়েছে, সেখানে কিন্তু সিবিআই এর একটা দল ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আমরা সেই ছবি দিয়েছি এবং সিবিআই এর দুই প্রতিনিধি অনুব্রতকে আবারও এই বিশেষ সংশোধনাগারে জেরা করতে পারে বা তার সঙ্গে কথা বলতে পারে এমন কিন্তু জানা যাচ্ছে। এবং এই অনুব্রত মণ্ডলকে বীরভূমে সিবিআই এর এই দল বেশ কিছু মানুষের সঙ্গে গরু পাচার কাণ্ডে কথা বলার পর সিবিআই আদালত, আসানসোল সিবিআই আদালত, এবং সেই সিবিআই আদালত থেকে আবার বিশেষ যে আসানসোলের যে সংশোধনাগার সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা গেছেন। এবং যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু অনুব্রত মণ্ডলকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন, এবং এক্ষেত্রে একটা প্রশ্নমালাও তৈরি করা হয়েছে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেই যে বিশেষ সংশোধনাগার সেখানেই কিন্তু রয়েছি। এবং যে সিবিআই দুই আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকেছে এবং তারা এই প্রশ্নমালা নিয়ে ঢুকেছে এবং অনুব্রত মণ্ডলকে এই যে গরু পাচার যে মামলা, সেই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ব্রজো। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম, সাইকাল হোসেন তাকে আজকে ফের আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে একদিকে পেশ করা হয়েছে, অপরদিকে যে ছবি আমাদের প্রতিনিধি ব্রজো তুলে ধরছিল যে আসানসোল সংশোধনাগার যেখানে রয়েছেন অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় মূলত গ্রেপ্তার করা হয়েছে তাকে, সেই অনুব্রত মণ্ডল যে জেলে রয়েছেন সেখানে কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। অপরদিকে সাইকাল হোসেন যাকে গরু পাচার মামলায় আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই, এই সাইকাল হোসেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী যাকে জেরা করে একাধিক তার সম্পত্তির হদিশ মিলেছে।